समस्त आईएसएफ आश्रित समाज बिरोधी आছে যাদের নেতৃত্বে গত 15 দিন ধরে যে তাণ্ডব লীলা চলছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কথা দিয়েছেন যে সমাজ বিরোধীদের তাদেরকে উৎখাত করা হবে এবং সঙ্গে সঙ্গে গোটা ভাঙড় জুড়ে অভিযান তল্লাশি চালানো হবে। কোনো রং না দেখে আমরা বলেছি কোনো রং দেখার দরকার নেই, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি দেখার দরকার নেই, কে জমি কমিটি, কে ভূমি কমিটি এসব কিছু দেখার দরকার নেই। গোটা ভাঙড় জুড়ে তল্লাশি চালাতে হবে এবং ভাঙড়কে মুক্ত করতে হবে, তারা এটা মেনে নিয়েছেন। আর যেহেতু আমরা আইনের প্রতি আমাদের আস্থা আছে, যেহেতু 144 ধারা, আমরা তো আইএসএফের মতো গাড়ি ভাঙতে পারবো না, আমরা ইট চালতে পারবো না, আমরা পুলিশের মাথা লাঠি মারতে পারবো না, গুলি করতে পারবো না। তাই আমরা আইনকে সম্মান জানিয়ে, যেহেতু 144 ধারা আছে, তাই আমরা আমাদের অবস্থান থেকে আমরা একটু সরে আসছি এবং আমরা পরিবারের সঙ্গে কথা দিয়েছি, তারা এখনও অপেক্ষা করছে, আমরা না গেলে তারা শেষকৃত্য করবে না। আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি, আপনারা সকলেই শুনেছে লাউড স্পিকারে দিয়ে, আমরা বুঝিয়ে বলেছি যে আপনারা শেষকৃত্য করুন, আমরা 144 উঠে গেলে আমরা, আমি সহ আমাদের গোটা ভাঙড়ের নেতৃত্ব যারা আছে, আমরা আপনাদের বাড়িতে যাব, আপনাদের পাশে আছি এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের গোটা দল আপনাদের পাশে আছে, এই কথা আমরা দিয়েছি। নওশাদ সিদ্দিকী তো বলছে, ইতিমধ্যেই বলছে যে আপনারা নাকি নাটক করছেন, না সব থেকে বড় কথা হচ্ছে বিরোধীরা তো বারবার দাবি করে যে পুলিশ প্রশাসন নাকি আপনাদের হয়ে কাজ করছে, সেক্ষেত্রে আপনি বিধায়ক হয়ে রাস্তায় বসতে হলো। দেখুন, প্রথম একটা কথা বলি, নওশাদ সিদ্দিকীর কথা যত কম বলা যায় তত ভালো, একটা মিথ্যাবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ, নাটকবাজ। ভারতবর্ষে যদি নাটকের মানে ড্রামার কোনো কম্পিটিশন হয়, ফার্স্ট প্রাইজ যদি 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 কেউ পায় সে হচ্ছে নওশাদ পাবে। এ হচ্ছে একটা বিজেপির দালাল, এটা সারা বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। আর দুই হচ্ছে পুলিশ, আজ আমাদের, আমরা খুবই দুঃখিত যে আজকের পুলিশ প্রশাসন আমাদের শেষকৃত্যতে অংশগ্রহণ করতে দিল না, কিন্তু যেহেতু তারা আইনের রক্ষক, তাদের আইনটাকেও পালন করতে হবে, যার কারণে আমরা বলেছি যদি আমাদের যে প্রস্তাব সেই প্রস্তাব যদি অক্ষরে অক্ষরে যদি পালন না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলনে যাব। পুলিশ কি রাজধর্ম পালন করলো আপনাদের ক্ষেত্রে? নিশ্চিতভাবে, আমরা সেই পুলিশ পশ্চিমবাংলায় যে পুলিশ নিয়ে আমরা অনেক গর্ব করি। আজকের বিরোধীরা পুলিশের জামা খুলে নেওয়ার কথা বলে, কুর্দি খুলে নেওয়ার কথা বলে, পুলিশকে জুতো চাটানোর কথা বলে, বিশেষ করে আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা আছেন, এবং এই নওশাদরা যারা পুলিশের উপর ভর করে চলে, যারা সেন্ট্রাল ফোর্স না হলে, যারা বাইরে বেরোতে পারে না, আজকে তারা বড় বড় কথা বলে। আজকের বাংলার পুলিশ যে নিরপেক্ষ সেটা আজকের এই ঘটনা প্রমাণিত হলো। যারা গতকাল থেকে চিলচিৎকার করছিলেন তারা অনেক মনে করছিলেন সরকারের হয়ে কাজ করে, দলের হয়ে কাজ করে, তাহলে আমাদের আজকে যেতে দিল না কেন? তাহলে আমরা মনে করি পুলিশ পুলিশের কাজ করেছে, আমরা আমাদের কাজ করেছি, আমরা আমাদের দাবি তাদের কাছে পেশ করেছি, আইনকে সম্মান জানিয়ে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সরে আসছি।